যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, এখন দক্ষিণ অঞ্চল থেকে প্রচুর পণ্য আসবে। আমি কিন্তু এর পূর্বে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধু কারওয়ান বাজার আমাদের একটা হোলসেল মার্কেট, এটা এটা হচ্ছে আমাদের কাঁচা শাক সবজি তার জন্য মাছের জন্য। এখানে আমরা আমাদের ঢাকা শহরে যেমন আমিন বাজারের ওইদিকে, মহাখালী এবং আমরা সাইদাবাদের ওইদিকে অথবা কাঁচপুরে, আর যদি মানে পশ্চিম দিকে আর একটা, চারটা জায়গায় চারটা কাঁচা বাজার নির্মাণের একটা সিদ্ধান্ত কিন্তু আমার রয়েছে। কাজে আমাদের এই পণ্যগুলি যেমন আমাদের দক্ষিণ অঞ্চল থেকে যে পণ্যগুলি আসবে সেগুলি কাঁচপুরের ওখানে আমাদের একটা ভালো কাঁচা বাজার করে সেখানেই যেতে আমরা সংরক্ষণ করে সেখান থেকে সরবরাহ করতে পারি, সেই ব্যবস্থাটা নেওয়ার কথা ছিল। জানি না সেটা কতদূর বাস্তবায়ন হচ্ছে, সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। তাহলেই ঢাকা শহরে যে চাপটা আসবে এই চাপটা যেন না থাকে সেটা আমাদের দেখতে হবে। এবং কারওয়ান বাজার এলাকায় এই এলাকার থেকে এই ধরনের কাঁচা বাজারটা সেখানে ভালো মার্কেট তৈরি করে সেখানে বাজার ব্যবস্থা নিয়ে যাওয়া, আর কাঁচা বাজারের জন্য পণ্যগুলি সেগুলি পশ্চিম অঞ্চলে আমাদের আর একটা জায়গা মহাখালী ওই এলাকা অথবা আর একটু দূরে যে আমাদের করতে হবে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। একটা মহাখালী একটা মার্কেট করা হয়েছিল কিন্তু সেটা কাজে লাগানো হয়নি, করোনাকালীন সময় আমরা সেখানে হাসপাতাল করে দিয়েছিলাম। কাজে আমাদের এখন ভালো একটা জায়গা খুঁজে করে ফেলতে হবে। আমিন বাজারে ওইদিকে আমাদের আর একটা মার্কেট, এবং এভাবে আমাদের মার্কেটটা চার কোনায় চারটা ভাগ করে দিতে হবে। আর একটা হচ্ছে পোস্তকলা বা রানীগঞ্জের দিকে আমরা আর একটা হোলসেল মার্কেট করে দিতে পারি, বা কামরাঙ্গি চরের দিকে করতে পারি, যাতে করে পণ্যগুলো ওখানে আসতে পারে। তাহলে আর শহরের ভিতরে মানে কোনো ঝামেলা থাকবে না। পাশাপাশি আমাদের পদ্মাসেতু থেকে যে বিশাল ট্রাফিক আসবে সেটা মানে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমাদের ঢাকাকে ঘিরে যেটা রিং রোড করা তার ব্যবস্থাটাও কিছু কিছু জায়গায় অলরেডি কাজ শুরু হয়েছে, সে ধরনের একটা ব্যবস্থা আমাদের করতে হবে, যাতে করে আমরা আমাদের পণ্য পরিবহন, পণ্য বাজারজাতকরণ এবং মানুষের চলাচল যাতে সহজভাবে হয় সেই ব্যবস্থাটা করা। তাছাড়া আমরা যোগাযোগ নেটওয়ার্ক তো বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছি সারা বাংলাদেশে, শুধু পদ্মা সেতুই না, দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগ এবং সেই অঞ্চলেরও উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও অনেক কাজই ইতিমধ্যে আমরা করেছি। তা আমরা এটি বলবো যে এখন যারা নতুন মানে আমাদের অফিসার যারা আসছেন, আমাদের এই যুব সমাজ এরা তো আধুনিক যুগে যাদের জন্ম তা তো চিন্তা চেতনায় আরও আমি মনে করব অনেক বেশি মেধাবী, কাজে তাদের কাছ থেকে আরও নতুন নতুন ধারণা আমরা চাই, যাতে করে আমাদের দেশটা দেশের এই অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারি।